ঈদকে কেন্দ্র করে কেউ বাস লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সড়কে চাঁদাবাজি হলে প্রয়োজনে 999-এ ফোন দিয়ে সহযোগিতা চাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। শুক্রবার রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যে কেউ যাত্রীদের হয়রানিমূলক হয়রানি করার জন্য কোন অপতৎপরতা চালালে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। তাদের বিরুদ্ধে কিন্তু আইনের আওতায় হবে এবং যথাযথভাবে তাদেরকে সাজার সম্মুখীন হতে হবে। এই যে র‍্যাব ধরেছে আপনারা দেখেছেন, যেখানে আমরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই সাথে সাথেই আমরা ব্যবস্থা নিচ্ছি। যদি কারো কোনো সমস্যার সৃষ্টি হয় আপনারা 999-এ অনুগ্রহপূর্বক আমাদেরকে জানাবেন। দ্রুততম সময়ে আমাদের টিম আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।